নমস্কার বন্ধুরা, রিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, ভোলা মাছের ঝাল। আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। আমি এখানে ভোলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা আর দই। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা চলছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এবার আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা অ্যাড করে দেবো। রসুনটা আমি কিছুটা ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরো। এবার আমি আদাটা অ্যাড করে দিচ্ছি। এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দইটা অ্যাড করে দেবো। দইটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার কষানো চলছে। এবার আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে আমার অল্প অল্প তেল ছেড়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। এবার আমি নুনটা অ্যাড করে দেবো। তেলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি একটু চাপা দিয়ে যাচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে দেখে নেব। রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। চলুন আপনাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই। রেসিপিটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।